নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে নিয়মিত স্বাগত। নিয়ে চলে এসেছেন একটি ভিডিও। এই ভিডিওটিতে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে জব নোটিফিকেশান বেরিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার ইউনিট পুরুলিয়া। এখানে দেখে নাও যে কিসের ভ্যাকেন্সি আর কী ডিটেলস। অ্যাকাউন্টেন্ট আর ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে। এখানে প্রবাবলি ভ্যাকেন্সি দুটো, আর অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে বলছি, আর এসসির একটা, এসটির একটা। 40 বছরের বেশি বয়স হলে হবে না। আর এখানে দেখে নাও গভর্নমেন্ট এমপ্লয় আপার এজ লিমিট, যেটা গভর্নমেন্ট এমপ্লয় থাকলে 64 বছরের বেশি বয়স হলে হবে না। এডুকেশন কোয়ালিফিকেশান দিয়েছে কমার্স গ্র্যাজুয়েট ইন অনার্স, আর ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, আর ওয়ার্কিং নলেজ অফ স্প্রেড শিট অ্যান্ড ট্যালি প্রেজেন্টেশন প্যাকেজ, আর মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর কনসালটেন্ট পে যেটা দেওয়া হবে সেটা 15,000 টাকা পার মান্থ। ওয়ান ইয়ারলি কন্ট্রাক্ট, অন ইয়ারলি কন্ট্রাক্ট মানে ওয়ান ইয়ারে একটা কন্ট্রাক্ট হবে, এই বেসিসে নিয়োগ করা হচ্ছে। আর ডেটা এন্ট্রি অপারেটর দেখে নাও, ডেটা এন্ট্রি অপারেটারের 23টা ভ্যাকেন্সি আছে টোটাল, ইউআরের 10টা, এসসির 5টা, এসটির 1টা, ওবিসি ক্যাটাগরি এতে 2টো, ওবিসি বি ক্যাটাগরি 2টো, এসসি এক্সাইজম্যানে 1টা, ইউআর এক্সাইজম্যানে 1টা, ইউআর পার্সন উইথ ডিসএবিলিটি 1টা। আর ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ 40 বছরের বয়স বেশি হলে হবে না। এখানে আর কাস্টের ক্ষেত্রে যেরকম রিল্যাক্সেশন থাকে সেরকম রিল্যাক্সেশন থাকবে। গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়, আর ওয়ার্কিং নলেজ থাকতে হবে, আর মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 30 হতে হবে, আর মিনিমাম 1 বছরে কিন্তু তোমাদের একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে একটা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজ থেকে কাজ করে থাকতে হবে। আর ডেটা এন্ট্রি অপারেটরের জন্য দেওয়া হবে 11,000 টাকা, এটাও ওয়ান ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিস। মোড অফ সিলেকশন অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কী হবে আমরা দেখে নেবো। অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে একটা রিটেন টেস্ট হবে, যেটার মার্ক্স 50 নম্বর, কম্পিউটার টেস্ট 40 নম্বর, আর পার্সোনালি টেস্ট হবে 10 নম্বর। আর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে রিটেন টেস্ট হয় 40 নম্বর, কম্পিউটার টেস্ট 50 নম্বর, আর পার্সোনালি টেস্ট হচ্ছে 10 নম্বর। এইখানে এইগুলো টেস্ট হবে মোট কটা, 100 নম্বর এখানে পরীক্ষা, আর দুটোতে 100 করে পরীক্ষা হবে। আদার টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা দিয়েছে দেখে নাও, ক্যান্ডিডেট শুড বি ক্যাটাগরি পোস্ট অনলি, সেখানে আপার এখানে লাস্ট ডেট অফ অনলাইন মানে অ্যাপ্লিকেশান দিতে হবে দেখে নাও, সেটা 21/6 কিন্তু 5টা পর্যন্ত হবে, আর অ্যাভেলেবেল 31/5 থেকে স্টার্ট হয়ে গেছে এটা, সেটা দেখে নাও। 31/5 থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর 21/6 থেকে কিন্তু 21/6 2019 পর্যন্ত 5টা পর্যন্ত কিন্তু লাস্ট হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট অ্যাডমিট কার্ড রিটার্ন এক্সাম টু বি অবটেন পুরুলিয়া .gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। আর অন্য পোস্টাল কমিউনিকেশন উইল বি মেড ফ্রম দিস এন, কোনো রকম পোস্টাল কমিউনিকেশন করা হবে না। আর অ্যাপ্লিকেশান এখানে দেখে নাও, ইনফর্ম দ্য অ্যাভেলেবল ওয়েবসাইট পুরুলিয়া .nic.in, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে গিয়ে তোমার সমস্ত তথ্যাবলী পেয়ে যাবে। এখানে বাকি দিয়ে দিয়েছে, এই ছিল জব নোটিফিকেশান। আমি মোটামুটি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। যারা যারা পুরুলিয়ার বাসিন্দা বা ওখানকার কাছাকাছি থাকো, রেসিডেন্সিয়াল থাকো, তাদের পক্ষে এটা সুবিধা হবে। তো অবশ্যই ফর্ম ফিল আপ করো, যারা যারা ইচ্ছুক আছো অবশ্যই কোয়ালিফিকেশানটা দেখে। আর ভিডিওটা ভালো দেখলে লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।